हेलो फ्रेंड्स जय हिंद गुड मॉर्निंग सबाई के तो आज के कुड़ी किलोमीटर स्पीड मार्च तो सकाल पाँचट बेजे से सबा रेडी वुडन राइफल उथ दस किलो बाबा सिंहों আমাদের কমান্ডো সব রেডি আছে একদম এই যে এখানে আমাদের দু নম্বর স্যার আপনি নিয়েছেন তো ওয়েট ও হ্যাঁ হুম ঠিক আছে না একটু যাচাই করে নিলাম সবার তো যাচাই করা সম্ভব নয় তবে যাকে ডাউট হবে তাকে করে নেব একে ডাউট আছে আমাকে এই পিছিয়ে মুঠ ও জলও নিয়েছে আবার ঠিক আছে চাবাস তো এটা এক নম্বর সেকশনের কমান্ডো সবাই কি ভয় লাগছে নাকি তোমাকে হ্যাঁ পনেরো ভয় লাগছে কিসের ভয় পনেরো করলে এবার আজকে কুড়ি করবো অবশ্যই ঠিক আছে তো টুপি কই হ্যা এবার তো রাইফল তো তুলতেই হবে চলো রাইফেল উপরে তোল চলো এক চক্র লাগো তো এবার সরাসরি আমরা সেকশনের সামনে থেকে হয়ে যাচ্ছি দু নম্বর সেকশন পাশে তিন নম্বর তিন নম্বরের কমান্ডার আজকে কিন্তু আপনাকে পুরো এ করবো আমি ফলো করবো আপনাকে পুরো

এটা খুবই জরুরি ঠিক আছে এটা ছয় নম্বর সেকশন তো এবার আমরা কুড়ি কিলোমিটার স্পিড মার্চ শুরু করার জন্য রেডি আছি তো তুই রেডি আছো তোমাকে দেখে একটু ভয় ভয় লাগছে ভয় লাগবে নাকি ঠিক চলো চলো আমরা এগিয়ে বেড়েছি এবার কিছুক্ষণ পরে আমরা এখান থেকে স্টার্ট করে দেব চলো টাইম বুঝে গেছ দু ঘন্টা কুড়ি এক্সিলেন্ট এখন টাইম হচ্ছে কোথায় হচ্ছে টাইম দাঁড়াও আগে টাইম বলে দিচ্ছি আমি পাঁচটা পাঁচ বোঝা গেলো এক্সিলেন্ট টাইম দু ঘন্টা কুড়ি

আপনার বয়স কত হয়েছে সেটা বলুন ফর্টি সিক্স দেখুন ছেচল্লিশ বয়সে উনি ছেলেদের সাথে ট্রেনিং করছেন আর এটা হচ্ছে ওনাদেরকে কালকে গিয়ে অফিসার্স তাই জন্য কালকে ছেলেদের সাথে ওনাদেরকেও দৌড়াতে হবে তাই জন্য ওরকম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড একটু থাকতে হবে তার জন্য ওনাদেরকেও ট্রেনিং করতে হয় সাবাস স্যার 46 বয়স সব আমরা আছি এখন আমাদের সাব ইন্সপেক্টর স্যার তো সবথেকে প্রথমে আপনি বলুন স্যার আপনার কেমন লাগছে হ্যাঁ এর আগে পনেরো কিলোমিটার হলো আর আজকে কুড়ি কিলোমিটার হচ্ছে তো আপনার কি কেমন লাগছে হ্যাঁ চাপ আছে কষ্ট আছে তবে আপনি একটা কমান্ডার ঠিক কালকে এই ছেলেদেরকে নিয়ে আপনাকে অনেক রকমের কাজ করতে হবে তার জন্য আপনাকেও তো ফিজিক্যালি ফিট থাকতে হবে এমনিতে ফিট আছেন দেখুন স্যার আপনার বয়স কত আঠাশ বছর তো আপনার কত নম্বর ব্যাচ দু হাজার একুশের উনি ব্যাচ সাব ইন্সপেক্টর তো এখন উনিও ছেলেদের সাথে কমান্ডোদের সাথে উনিও একটা কমান্ডার হিসাবে আছেন কেননা কি পরবর্তী দিনে ওনাকে এই ছেলেদেরকে নিয়ে বিভিন্ন রকমের ডিউটি কন্ডাক্ট করতে হবে তাই জন্য ওনাকে ওই ট্রেনিং দিয়ে হয়ে যেতে হয় তো তোমরা দেখতেই পারছ কীরকম কষ্ট আছে আর উনিও রাইফল পিঠু ওনার কাছেও দশ কেজি তো এটা নিয়ে ওনাকেও ছুটতে হয় কেউ বাদ যাবে না কনস্টেবল থেকে নিয়ে এএসআই থেকে নে সাব ইন্সপেক্টর যত আছেন ওনাদেরকে এই ট্রেনিং দিয়ে হয়ে যেতে হবে তো চলুন স্যার একটু দৌড়ানো যাক নাকি আবাস না না

सब अच्छा चलो जॉल आज ये खाने वेरी गुड घोष वेरी गुड सब चल चल तन्मय चल छाड़ देना सब अच्छा बास अच्छा बास चलो वेरी गुड सब अच्छा कमांडोस वेरी गुड बहुत बढ़िया सब টাইম বিয়াল্লিশ মিনিট তিরিশ সেকেন্ড চাবাস 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 পাঁচ কিলোমিটার কমপ্লিট তো ফ্রেন্ডস আজকের কুড়ি কিলোমিটার প্রথম কমান্ডো আমরা দেখতে পাচ্ছ টাইম হয়েছে এক ঘন্টা তেরো মিনিট সাড়ে তেরো মিনিট সাবাস সাবা আলাউদ্দিন সাবাস অঙ্কুশ সস্তাদ তাহলে সাবাস চাবাস আর আমরা আরও আপডেট করব এখন আমরা টোকন পয়েন্টের খুবই কাছে হ্যালো সবাস কমান্ডো আমাদের প্রথম কমান্ডো যাওয়ার পর এটা আমাদের এখানে তিন চার সাবাস সাবাস ওস্তাদা আছে চলো তিন চার পাঁচ ছয় সাত সরি জন হলো সাত নম্বরে আমাদের সুমন সোমন সোমেন সোমেন শাবাস সাবাস সাবাস আট নম্বরে আছো পাঁচ নম্বর কমান্ডো সাবাস আবাস সাবাস ভ্যারি গুড চলো নয় আর দশ নম্বরে একানব্বই আর একশো তিন সাবাস ধরে রাখো ভ্যারি গুড এগারো আর বারো নম্বরে ছিয়ানব্বই আর একশো পনেরো আছে চলো ধরে রাখবে টাইম হয়েছে এক ঘন্টা উনিশ মিনিট সাবাস সাবাস তেরো নম্বরে অনেকে এখন আসছে খুব কাছে টোকেন পয়েন্ট সাবাস একাত্তর বারো নম্বর আমাদের সৌরভ তেরো নম্বরে চলো সাবাস 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 আমাদের কয়লা সস্তা তো আছে হ্যাঁ স্কুটি অগাড়ি ওই ওই গোপাল্লা দেখোছো সাবাস চোদ্দো নম্বর পনেরো ষোলো সতেরো নম্বর সাবাস ভেরি গুড এগিয়ে থাকো এগিয়ে থাকো সাবাস আঠেরো নম্বর উনিশ কুড়ি নম্বর কমান্ডো ধরে রাখবে চলো চলো বোধ বড়িয়া বহুত বড়িয়া এক ঘন্টা একুশ মিনিট হয়ে গেছে চলো সাবাস দেখতে হবে ভালো করে আমি দেখবো হ্যাঁ দশ আছে কি নয় ঠিক আছে দশ আছে চলো সাবাস

একটু আসতে করতে হবে জল খাও জল খাও ऐसी खाएँ ना, फालतू। आते, आते, आते। अच्छा, तो है इतना। अच्छा, ठीक है। এক ঘণ্টা চব্বিশ মিনিট হয়ে গেছে এক ঘন্টা চব্বিশ মিনিট চলো সাবাস আরও দেড় ঘন্টা আরও এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আছে ফেরার জন্য সাবাস তো এটা ছিল আমাদের এখানকার টোকেন পয়েন্ট দশ কিলোমিটার এরপরে আরও দশ কিলোমিটার এরা যাবে এখান থেকে তো এবার ফাইনাল টাইম আমাদের প্রথম দশ কুড়িজন যারা আছে তো ওদের টাইমিংটা কী হয় তোমাদের সাথে শেয়ার করবো চলো এখন আমি এখান থেকে বেরাচ্ছি চলো এই যে টাইম দিয়েছে ওই টাইমে তোমরা হেটা কিন্তু কভার হবে না একটু ছোটো সাবাস চলো একটু একটু এগো একটু একটু এগো একটু বাড়াতে হবে সাবাস অনেক টাইম কভার করেছ আরও কভার করতে হবে সাবাস চাবাস সাবাস চলো প্রধান প্রধান চলো সাবাস একসা একসাথ চলো 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 একটু টাপ নাও ভেরি গুড ভেরি গুড চলো সাবাস চল সাবাস আর ছ কিলোমিটার আর ছয় কিলোমিটার বারো সবাস তো আমাদের প্রথম কমান্ডো আর ছ কিলোমিটার বাকি আছে এক ঘন্টা বিয়াল্লিশ মিনিট হয়ে গেছে সাবাস চাবাস চাবাস ভালো টাইমিং আছে

সাত আর আট নম্বর সাতের নম্বর আর এগারো নম্বরে ঢুকেছে দু ঘন্টা একচল্লিশ মিনিট হয়ে গেছে বারো নম্বরে ঢুকে গেছে আমাদের চক্রবর্তী তেরো নম্বর দু ঘন্টা বিয়াল্লিশ মিনিট নম্বরে ঢুকছে আমাদের আঠানব্বই আর আটাত্তর শাবাস হ্যাঁ দু ঘন্টা বিয়াল্লিশ মিনিট পনেরো ষোলো সতেরো শাবাস দু ঘন্টা তেতাল্লিশ মিনিট

চলো চলো সাবে দেখো কুড়ি কিলোমিটার করেই ছেলে অবস্থায় এ হয়ে গেছে তবে ভাবো এটা অর্ধেক হয়েছে চল্লিশ কিলোমিটার বাকি আছে পিকচার আমি বাকি মেয়েরা দোষ অ্যাঁ চল্লিশ করে নিবি হ্যাঁ ঠিক আছে পুরো কেলিয়ে গেছে সৌমেন পুরো কেলিয়ে গেছে দেখো সোমিনার অবস্থা হ্যাঁ এটা তো কুড়ি কিলোমিটার তাহলে ভাবো চল্লিশ কিলোমিটার কি হবে কিছুই হবে না এখন যা আছে সেরকমই হবে এটা সব মেন্টালিটি ঠিক আছে এসব তোমাদের চিন্তা ভাবনা মানে তোমরা ভাবছো অনেকে কষ্ট কষ্ট কিছুই না হম সব কর কি হয়েছে তুমি তো অনেক দেরি করে এসছো হ্যাঁ তুমি পারছো না বললে হবে পেরে গেছে তো না ভিডিওতে বলতে হবে তোমাকে কি কিসের অপমান বলো বলো টপ টেনে ঢুকেছে না না এই সরিয়ে দিলাম নে পেট খারাপ হয়েছে কোনো হয় এখন গিয়ে এ করবে ঠিক আছে ওভারেজ খেয়েছো তো হ্যাঁ ঠিক আছে একটু এ হয় শরীর কি বলো তুমি তো জাস্ট পাস করেছো